প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কবিতা উইথ টু মিনিটস কিচেনে। অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। হয়তো এটা অনেকে তৈরি করে থাকেন, আবার এখনও পর্যন্ত অনেকে তৈরি করেননি, যারা করেননি তাদের কাছে নতুন। যে রেসিপিটা এনেছি সেটার নাম হলো ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড, আমাদের বাচ্চারা ফল খেতে ভালোবাসে না, যদি কাস্টার্ডের সঙ্গে ফ্রুট দিয়ে বানিয়ে যদি এরকমভাবে দেওয়া যায় তারা খেতে খুবই পছন্দ করবে। প্রথমেই আমি এই জাল দিয়ে ঘন করে নেওয়া দুধটা নিয়েছি 3 কাপ, আর এটার মধ্যে আমি এই ভ্যানিলা যে কাস্টার্ড পাউডারটা আছে এই পাউডারটা 2 চামচ নিয়ে আমি জলের মধ্যে গুলে নিয়েছি, যাতে এটার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তারপর এটা কিন্তু গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ঠিকঠাক করে তৈরি হবে না, তাই এটাকে প্রথমে জল দিয়ে গুলে নিয়েছি, বা ঠান্ডা দুধেও আপনারা এটা গুলে নিতে পারেন। আর তারপর এটা গুলে নিয়ে এটা আমি দুধের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এই দুধটার মধ্যে আমি আগে থেকেই পরিমাণ মতো চিনি, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম ধরনের চিনি, আমি এটার মধ্যে 5 চামচ মতো চিনি দিয়েছি আর সামান্য 1 চিমটি মতো লবণ দিয়েছি। তারপর এটাকে আমি গ্যাসটাকে অন করব, আর গ্যাসটা অন করার পরে কাস্টার্ডটা দেওয়ার পরে এটা কিন্তু সবসময় নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা লেগে যাবে, তলাতে ধরে যাবে তাড়াতাড়ি। আর এটা ঘন হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। খুব তাড়াতাড়ির মধ্যে দেখুন আমাদের কাস্টার্ড রেডি হয়ে যাবে। দেখুন আমার কাস্টার্ডটা ঘন হয়েছে, খুব বেশি ঘন হলেও কিন্তু চলবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর এটা কনসিস্টেন্সিটা এরকম টাইপের থাকবে। আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো, এবং ফ্রিজের থেকে যখন আমরা বের করব এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই আমরা এটাকে যখন উনুনের মধ্যে যখন বা গ্যাসের মধ্যে যখন আমরা এটা বানাবো তখন এটা খুব বেশি ঘন করলে হবে না। তো চলুন, এটা আমার তৈরি হয়ে গেছে, এরপর এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেব, এবং ঠান্ডা করার পরে আমি ফ্রুটগুলোকে এর সঙ্গে মিক্স করব। ফ্রুট আপনাদের ঘরে যে ধরনের ফ্রুট থাকবে, যা যা থাকবে, আপনারা সব কিছু এটার মধ্যে মিক্স করতে পারেন, ইচ্ছে হলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন। আমি এটার মধ্যে বেদানা, আপেল, কলা, আম এগুলো কেটে রেখেছি, আর এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। চিয়া সিড এরকম ধরনের কোটো কিনতে পাওয়া যায় বাজারে, আমরা জানি। এখান থেকে 1 চা চামচ মতো চিয়া সিড নিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে 1/2 কাপ জলের মধ্যে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি, এবং দেখুন এগুলো সাবুদানার মতো ফুলে উঠেছে। এরপর আমি চিয়া সিডটা কাস্টার্ডের মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন ফ্রিজ থেকে বের করার এটা অনেক বেশি ঘন লাগছে। এরপর আমি ফ্রুটগুলোকে তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। বাস, আমার রেডি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড। আর বাচ্চাদের আরও এই খাবারটাকে লোভনীয় করার জন্য আমি এর মধ্যে উপর থেকে ভ্যানিলা আইসক্রিম কিছুটা দিয়ে দেবো। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যারা এখনও পর্যন্ত বানাননি বা বানিয়ে খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন, অতুলনীয় স্বাদ, ভীষণ ভালো লাগবে খেতে, বাচ্চাদের ভীষণ পছন্দের, এমনকি যারাই আসবে আপনার ঘরে গেস্ট, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এটা খেতে পছন্দ করবে। তো রেডি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড, এটাকে আমি এবার পরিবেশন করছি। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কি কেমন লেগেছে আপনাদের। পরিবেশনও হয়ে গেল, এরপর আমি উপর থেকে একটু ভ্যানিলা আইসক্রিম এটার মধ্যে দিয়ে দেবো, কারণ আইসক্রিম বাচ্চাদের খুবই পছন্দ, ইচ্ছে করলে আপনারা আইসক্রিম ছাড়াও খেতে পারেন, যেটা আপনাদের খুশি, উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়েও আপনারা এটাকে খেতে পারেন। তো এরকম ধরনের কাস্টার্ড অবশ্যই আপনারা বাড়িতে বানান। ভ্যানিলা আইসক্রিম এটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন। টেক কেয়ার, বাই বাই।